চক থানার সোনাপেতা টোল প্লাজায় পুলিশ ও সিআইডির সহযোগিতায় উদ্ধার হল কয়েক লক্ষ টাকার গাঁজা। জানা গিয়েছে এই গাঁজা উড়িষ্যার বালেশ্বর থেকে নিয়ে যাওয়া হচ্ছিল ডানকুনি। শুক্রবার বিকেল 4টে নাগাদ এই গাঁজা উদ্ধার হয়। জানা গিয়েছে সিমেন্ট বোঝাই মিনি ট্রাকের ভেতর পাওয়া যায় 12 বস্তা গাঁজা। পাচার হওয়ার সময় সিআইডি ও পুলিশের নজরে আসে বিষয়টি। গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করল সিআইডি ও পুলিশ পূর্ব মেদিনীপুরের তমলুক থানা এলাকার 41 নম্বর জাতীয় সড়কের সোনাপেতা টোল প্লাজার কাছে ওই মিনি ট্রাকটিকে ধরা হয়। প্রায় 400 কেজি গাঁজা আছে বলে জানায় সিআইডি সূত্র থেকে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে। ওড়িশার বালেশ্বর থেকে ডানকুনি পর্যন্ত এই লরিতে করে গাঁজা পাচার হচ্ছিল। লরির চালক ধরা পড়লেও আসল পাচারকারীদের সন্ধান চালাচ্ছে সিআইডি। আমরা এসে দেখলাম একটা NH-41 টোলের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়িতে সিআইডি পুলিশ তাদের যা আধিকারিক সবাই এসে গাড়িটা খুলে আমরা দেখলাম 12 বস্তা গেঁজা বলে শুনছি বা দেখছি। প্রকৃত গেঁজা কিনা আমরা বলতে পারবো না, কিন্তু 12টা বস্তা লাভাইছে। পরপর বস্তা চিহ্নিত করে তারা ওজন দেখছে 29 কেজি, 28 কেজি, 30 কেজি এরকম তুলে আবার গাড়ি প্যাক করে নিয়ে কলকাতার দিকে রওনা দিচ্ছি। কি নিয়ে যাচ্ছিল? ওটা আমরা দেখলাম গেঁজা আছে, সিমেন্টের গাড়িতে গেঁজা আছে। হ্যাঁ, সিমেন্ট কিছু ছিল, 15-20 বস্তা ছিল। কত আছে ওই অফিসার দেখলো? 12 বস্তা দেখলাম। সিমেন্ট ছিল, সিমেন্ট ছিল ও আন্ডারলোড মতো ছিল। বালেশ্বর থেকে আমাকে বলা হয়েছিল, বালেশ্বর থেকে ডানকুনি যাবে তাই বলা হয়েছিল। আচ্ছা, কোথায় ধরেছে তোমাকে? এই তো এই টোলে। টোল ট্যাক্সি? হ্যাঁ। কারা ধরেছে? সিআইডি অফিসার। রাজা নিয়ে যাচ্ছে না? আমি জানতাম না স্যার। এখন তো জানতে পারলে? কি জানতে পারলে? কি এখন গাঁজা আছে? হ্যাঁ, এখন গাঁজা আছে। গাঁজা ছিল? হ্যাঁ। কত গাঁজা ছিল? আমি জানি না, 12 বস্তা দেখলাম। আপনার নাম? সজল সরকার।